ফরিদপুরে পদ্মার পানি বাড়ার সাথে সাথে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিতদের। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটারেরও বেশি। এতে চার উপজেলার ১২ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অবস্থায় পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। শহরের সঙ্গে চরাঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে জেলার পদ্মা, আড়িয়ালখা, গড়াই ও মধুমতি সহ কয়েকটি নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এদিকে কুড়িগ্রামে উজানের ঢলে ধরলার পানি বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে নিম্নাঞ্চলের অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে সবজি ও ফসলি ক্ষেত। অব্যাহত আছে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সব নদীর পানি বৃদ্ধি।